আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি সোহাগ হাসান, আপনারা দেখতেছেন অনলাইন বিডি সোহাগ। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা হলো, আমরা অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু কোনো থাম্বনেল দিতে পারি না। আমরা যেমন করে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেওয়ার পরে বা দেওয়ার সময় আমরা নতুন করে সাজিয়ে একটা থাম্বনেল রেডি করি যেটা দেখতে অনেক সুন্দর লাগে, তো আমরা চাইলে ফেসবুকেও সেরকমভাবে থাম্বনেল দিতে পারবো। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার নিত্য নিত্য ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে একটা ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে চলে যাবেন ইনশাল্লাহ, ওইখানে যাওয়ার পরে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লেখার পরে ফার্স্টে যে অ্যাপসটি আসবে এটা আপনি অন করবেন। এটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আপনারা ওপেন করবেন ডাউনলোড করার পরে। এখানে আপনার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে পারবেন। তো অলরেডি আমার ফেসবুক আইডি ডালা আছে, সেজন্য লগ ইন হইতেছে। তো বন্ধুরা, আপনাদের এখানে যে পেজগুলো আছে, আমার এখানে অনেকগুলো পেজ আছে যার জন্য আমি এখন একটা পেজে ঢুকলাম। এই যে এখানে যদি আপনি নতুন ভিডিও জুড়ে আপলোড করেন তাহলে কর্নারে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন, যে কোনো একটা ভিডিও নেবেন আপনি, নেক্সটে যাবেন। এখানে দেখেন বন্ধুরা, থাম্বনেল দেওয়ার জন্য নিচের একটি অপশন আসছে, আপনারা চাইলে এখান থেকে আপলোড করার জন্য আপনি যে থাম্বনেল রেডি করে রাখছেন ইউটিউবের জন্য, এ থাম্বনেলটি ফেসবুকেও ব্যবহার করতে পারবেন। থাম্বনেলটা ইউজ করলে অনেক সময় অনেক ভিউস আসে, সুন্দর হয়। দেখেন বন্ধুরা কত সুন্দর হবে থাম্বনেলটি। আমি এখন যদি টাইটেল দেই, আমার ভিডিও টাইটেল দেই, তাহলে আমি সেন্ড কল নেক্সট দিলেই আমার এই ফেসবুকের মধ্যে এই ভিডিওটি থাম্বনেল হিসাবে দেখা যাবে। তো এভাবে আপনি চাইলে যে কোনো, আমি অলরেডি পোস্ট করতেছি না, আমি একটা পুরাতন ভিডিও আপনাদেরকে দেখাইতেছি। আপনারা চাইলে আপনাদের চ্যানেল থেকে আগে যে ভিডিওগুলো সেন্ড করে রাখছেন সেই ভিডিওগুলারেও থাম্বনেলগুলো চেঞ্জ করে দিতে পারেন। এক্সাম্পল ধরেন এই ভিডিওটারই, এই যে এডিট অপশনে যাবেন, এখান থেকে থাম্বনেল অ্যাড করবেন, যে কোনো একটা থাম্বনেল নেবেন। থাম্বনেল নেওয়ার পরে নেক্সটে দেবেন। দেখেন বন্ধুরা, আমরা চাইলে কিন্তু সেভ করলেই কিন্তু অলরেডি থাম্বনেল হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের পেজের মধ্যে অনেক ভিউস নিতে পারেন। আসলে থাম্বনেলটা হলে অনেক সুন্দর হয় এবং খুব সহজে মানুষকে আকৃষ্ট করা যায়। তো আপনার চ্যানেলে অবশ্যই অবশ্যই ভিউস বাড়বে। তো বন্ধুরা ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।